গোলাঘাটত বিজেপির নির্বাচনী সভার মাজতে তীব্র উত্তেজনা জামুগুরি সাহ বাগিচাত অনুষ্ঠিত বিজেপির নির্বাচনী সভাত বিজেপি কর্মীরে হতাহতি আচ্ছা সমর্থকর জামুগুরি বাগিচাত অজন্তা নেওগে নির্বাচনী প্রচার চলাবলৈ যোৱাৰ সময়তে সংঘটিত হৈ গল এনে ঘটনা 2016 চনৰ নির্বাচনৰ সময়ত বিজেপিয়ে চাহ শ্রমিকক দিয়া প্রতিশ্রুতি পালন নকৰাৰ বাবে বিজেপি প্রার্থীগৰাকীক আচ্ছাই জবাবদিহি কৰিবলৈ যাওঁতে এই ঘটনাৰ সূত্রপাত ঘটে পিছত পরিস্থিতি উত্তপ্ত হৈ পৰাত স্থান ত্যাগ কৰে বিজেপিৰ প্ৰাৰ্থী অজন্তা নেওগে এই মুহূৰ্তত যি দৃশ্য দেখুৱাইছো এয়া এখন কেম্পেইনিঙৰ মাজতে এটা সংঘাতৰ দৃশ্য গোলাঘাটৰ দৃশ্য গোলাঘাটত বিজেপিৰ নিৰ্বাচনী সভা আছিল সভাত লাগিল আউল সভাত এনে উত্তেজনাপূৰ্ণ পৰিৱেশৰ সৃষ্টি হ'ল তাৰ পিছত তাত আৰক্ষী উপস্থিত হৈ হস্তক্ষেপ কৰিবলগীয়া হয় জামুগুৰি চাহ বাগিচাত অনুষ্ঠিত নিৰ্বাচনী সভা এয়া বিজেপিৰ য'ত বিজেপি কৰ্মীৰ হতাহতি আচ্ছা কৰ্মী সমৰ্থকৰ লগত আৰু জামুগুৰি বাগিচাত অজন্তা নেওগে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ গৈছিল ঠিক তেনে সময়তে এনে এটা হুলস্থুলীয়া পৰিৱেশৰ সূত্ৰপাত ঘটে 2016 চনৰ নিৰ্বাচনত দিয়া প্ৰতিশ্ৰুতি বিজেপিয়ে নিৰ্বাচনৰ সময়ছোৱাত দিয়া প্ৰতিশ্ৰুতি চাহ শ্ৰমিকক দিয়া প্ৰতিশ্ৰুতি পালন নকৰাৰ বাবে বিজেপি প্ৰাৰ্থীগৰাকী অৰ্থাৎ অজন্তা নেওগক আচ্ছাই জবাবদিহি কৰিবলৈ যাওঁতে এনে ঘটনাৰ সূত্ৰপাত ঘটে পিছত পৰিস্থিতি উত্তপ্ত হৈ পৰাত স্থান ত্যাগ কৰে বিজেপি প্ৰাৰ্থী অজন্তা নেওগে বহুত দুর্ভাগ্যজনক কথা যে আজি অসম চাহজনী যে ছাত্র সন্তান আজি বিজেপিয়ে এনেকা উপদ্রব করেছে তার মানে গুন্ডা পাহানি অজন্তায় মিটিং মারিবলে আহিছে কিন্তু গুন্ডা পাহানি লয়ে আহিছে অজন্তায় অকলে মিটিং মারক আমার আপত্তি নাই কবলে কিন্তু গুন্ডা পাহানি লয়ে আহিছে কি গুন্ডা পাহানি ধরে ধরে দিয়ে আমি মানে অজন্তায় জিকিব নেকি গুন্ডা পাহানিক লয়ে অজন্তায় ইলেকশন খেলিছে নেকি আমি ধিক্কার জানাইছো অজন্তা নায়কক আৰু অনাগত ইলেকশনত কিন্তু অনাগত 27 তারিখক আমি তার প্রত্যুত্তর দিবর কারণে চাহ জনজাতি ছাত্র সন্তার সমূহ রাইজে বাগানের ভূত বর্জন করি বিজেপিক আমি যে প্রতারণা করে আছে বিজেপি সরকারে তার প্রত্যুত্তর এবার কেনে হব তরুণ গগৈ বিহীন তিতাবৰৰ নির্বাচনী যুঁজখন একেরাহে 20টাক বছর কংগ্রেসের দখলত থাকা এই সমষ্টিটোত কংগ্রেসের প্রভুত্ব অক্ষুণ্ণ থাকিবনে শেষ আহি মারিব পারিবনে তিতাবৰৰ কংগ্রেস প্রার্থী ভাস্কর জ্যোতি বৰুৱাই বিজেপির হেমন্ত কলিতাক প্রতিহত করবলে ভাস্কর জ্যোতি বৰুৱাক কাষত লৈ তিতাবৰৰ নির্বাচনী প্রচার চলাইছে সাংসদ গৌরব গগৈ এই সন্দর্ভত সাংবাদিক গৌতম বৰাৰ এক বিশেষ প্রতিবেদন আগবঢ়াম অসমত আমি সবে তেওঁ অভাব অনুভৱ কৰিছোঁ আৰু সবে কয় কি আজি ইমান বছৰৰ পৰা প্ৰত্যেক নিৰ্বাচনত তেওঁ থাকেই আজি প্ৰায় 40-50 বছৰ প্ৰত্যেক বিধানসভা নিৰ্বাচনত তেওঁক আমাক গাইড দিয়ে নেতৃত্ব দিয়ে আজি নিশ্চয় তেওঁৰ পৰামৰ্শটো আমি মিছ কৰিছোঁ ৰাইজে বিচাৰ কৰিব ৰাইজে নিজে দেখা পাইছে ৰাইজে নিজে চকু দিছে কি তিতাবৰৰ ভিতৰত কিমান হৈছে আৰু বিগত 5 বছৰ যেতিয়া কেন্দ্ৰত বিজেপি ৰাজ্যত বিজেপি ইয়াত ৰাস্তা ঘাট কিমান তেওঁলোকে বিজেপি চৰকাৰে কিমান মৰম কৰিছে সেইটো ৰাইজে নিজে বিচাৰ কৰিব কিন্তু মই আশাবাদী কি আজিৰ তাৰিখত তিতাবৰে হওক বা উজনি অসমৰ প্ৰথম পৰ্যায়ৰ বিভিন্ন আমাৰ অঞ্চলৰ হওক প্ৰত্যেক ক্ষেত্ৰত আমাৰ কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থী জিকিব যোৰহাটত আনহাতে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ যোৰহাটৰ বিজেপিৰ প্ৰাৰ্থী হিতেন্দ্ৰ নাথ গোস্বামীৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে মন্ত্ৰী হিমন্তই সহস্ৰাধিক সমৰ্থকক লগত লৈ মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই উলিয়ালে বিশাল পদযাত্ৰা নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই যোৰহাটত হিতেন্দ্ৰ নাথ গোস্বামী জয় হোৱাটো নিশ্চিত বুলি মন্তব্য কৰিলে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই জনতা পার্টির সরকার আহিব 2022 চনের এপ্রিল মাহর আগতে মই প্রতিশ্রুতি দিছো 1,00,000 যুবক যুবতীক সরকারি চাকরি মকরল করা হব ভারতীয় জনতা পার্টির সরকার আহিব 5 বছৰত 10,00,000 যুবকর জীবিকার আমি সন্ধান দি ভারতীয় জনতা পার্টির সরকার আহিব পর্যায়ক্রমে অরুণোদয় আসনিয়ে প্রতি ঘরকে সামরিব
ধুবুরী গৌরীপুরত বিজেপির প্রার্থী প্রদান নকরা কেন্দ্র করে একটা উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হল। কালি বিজেপিয়ে UPPL গৌরীপুর সমষ্টি এড়ি দিয়ার বাতর বিয়পি পড়ছিল আর তারপিছতে বিজেপি কার্যালয়ত ভিড় দেখা গল। আজির ভিতর প্রার্থী ঘোষণা নকরিলে সমূহীয়াক পদত্যাগর হুঙ্কার দিয়েছে একাংশ কর্মী। আমি প্রতিক্রিয়া আপনার শুনাম, কিন্তু তার পূর্বে পুনের সেই দৃশ্য দেখাইছো আর পুনের এই খবর জানাম যে গৌরীপুরত কাক বিজেপিয়ে প্রার্থিত্ব দিব নে এড়ি দিব আসন সহযোগী দলক। ধুবুরীত বিশেষ ধুবুরীর গৌরীপুরত বিজেপি প্রার্থী প্রদান নকরা কেন্দ্র করে একটা উত্তেজনাপূর্ণ পরিবেশে দেখা গেছে। বিজেপিয়ে UPPL হরিপুর সমষ্টি এড়ি দিয়ার বাতরি বিয়পি পড়ারে বিজেপির কার্যালয়ত ভিড় করা দেখা গেছে আর আজির ভিতর প্রার্থী তালিকা ঘোষণা নকরিলে বা প্রার্থী প্রক্ষেপ নকরিলে সমূহীয়াক পদত্যাগরও হুঙ্কার দিছে। গৌরীপুর সমষ্টিত যদি প্রার্থিত্ব প্রদান করে তেতিয়াহে সংগঠন ভারতীয় জনতা পার্টি সংগঠন থাকিব, নতুবা যদি UPPL হাত লই এড়ি দিয়ে আমার গৌরীপুর সমষ্টিত ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তায় দলের হয়ে কাম নকরিব, পারিলে সকলে রিজাইন দেওয়ার জন্য বাধ্য হয়েছে। সংগঠনে আমার ভারতীয় জনতা পার্টির সংগঠনে কইছে যে আমি যদি প্রার্থী আমাক নিদিয়ে আমি সকলে সমূহীয়া পদত্যাগ করিম। যাতে ভারতীয় জনতা পার্টির পক্ষ যিকোনো এজন কার্যকর্তা বা যিকোনো এজন তেখেতর পছন্দর নিচিনা কোনো ব্যক্তিক প্রার্থিত্ব প্রদান করে তার কারণে আমি আরও একবার করজোরে হাত জোরে তেখেতসকলক অনুরোধ জানাই।